আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ মেহরবানিতে সবাইকে নিয়ে ভালো আছি। তো অনেক দিন পর ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে আমি চলে আসলাম। এতদিন পর্যন্ত আসলে বন্যার কারণে পরিস্থিতি খুব খারাপ ছিল, সেজন্য কোনো ভিডিও করতে পারিনি, মন দিলটা খুব ভালো ছিল না বলে। তাই আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো এখন হচ্ছে বন্যার পানিতে কিন্তু আমাদের ঘর দরজাগুলো খুব নোংরা হয়ে গেছে, ঘরের ভিতরে খাটের নিচে উপরে সবগুলো, এবং কিবা খাটের মধ্যে অনেক উলি মাটি ধরে গেছে। সেজন্য আজকে সবগুলো খাট খুলে ফেলবো, খুলে সবগুলো পরিষ্কার করে কেরোসিন তেল দিয়ে রাখবো। তো খাটের চাউনিগুলি সরিয়ে তারপর এখানে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপর কেরোসিন তেল দিয়ে দিব। আর এদিক থেকে আমি ডাইনিং রুমটা একটু পরিষ্কার করে নিতেছিলাম। তো ডাইনিং রুমটা পরিষ্কার করা শেষ করে চলে যাব রুমের মধ্যে। আপিপার বাবা ওইগুলো করতেছে, আমি এগুলো করতেছি। তো উনি হচ্ছে নিয়া যার, উনি দুইজন মিলে সবগুলো জিনিস সরিয়ে এখন আমি এগুলো ঝাড়ু দিয়ে নিতেছি। ঝাড়ু দেওয়া শেষ করে তারপর মুছে নিব। তো খাটের নিচটা কিন্তু অনেক ময়লা হয়ে গেছে, অনেক ময়লা জমে গেছে। এগুলো বক্স খাটের কারণে ময়লাগুলো খাটের নিচে জমা হয়ে থাকে, সবসময় ঝাড়ু দেওয়া যায় না। তো আমিও প্রত্যেকদিন চেষ্টা করে ঝাড়ু দিয়ে নিয়ে পরিষ্কার করার জন্য। তো আমরা এরকম সবসময় মাঝের মধ্যে কিন্তু এ চাউনিগুলি সরিয়ে তারপর নিচে ঝাড়ু দিয়ে থাকি খাটগুলো। আর এদিক থেকে খাটগুলো মুছে নিতেছি ভালো করে। এগুলোর মধ্যে অনেকগুলো বালু পড়ে গেছে, অনেক দিন ধরে আসলে এগুলো কাজ করা হতেছে না। আর এপাশে জানালাটাও মুছে নিতেছি প্রত্যেকটা কাজ। আজকে একসাথে অনেকগুলো কাজ করব তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এখন খাটগুলো মোছা শেষ করে চলে আসলাম নিয়াজের রুমে। নিয়াজের রুমের এখন জাজিমটা উঠে ফেলবো, তারপর এর নিচে চাউনিগুলো সরিয়ে তারপর ঝাড়ু দিয়ে নিব। এদিক থেকে বারিন্দার পানিগুলো অনেক বাহিরে নিচে নেমে গেছে, তাই একটু ভিডিও করে নিলাম। তো ডাইনিং টেবিল থেকে জগগুলো নিয়ে আসলাম, এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে এগুলোর মধ্যে পানি নিয়ে ডাইনিং রুমে রেখে দিব, কারণ এই জগগুলো প্রায় 3-4 দিন ধরে ধোয়া হয়নি। তো এগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিব। তা আমি পরিষ্কার করে তারপর এখন চলে যাব আবার ঘরের ভিতরে কাজকর্ম করার জন্য, কারণ এখন নিয়ে আছি রুমটা পরিষ্কার করে নিতেছি। তাই সবগুলো জিনিস নামিয়ে খাটের উপর থেকে নেমে রেখে দিলাম। আর ওই দিক থেকে মানে যা যা পট এবং কিবা বিস্কিটের পটগুলো ছিল সেগুলো নামিয়ে রেখে দিব, তারপর ধুয়ে ভালো করে পরিষ্কার করে এগুলি আবার রেখে দিব। তো এগুলো সবগুলো একটা একটা করে নামিয়ে দিতেছে আফিফের বাবা আমাকে, আর আমি এদিক থেকে সবগুলো মুছে নিতেছি। তো বন্যা আসার পর থেকে আসলে আমি কোনো ভিডিও করতে পারিনি বলেই কোনো ভিডিও দিতে পারিনি আপনাদেরকে, কারণ মন দিলটা খুব খারাপ ছিল বন্যার পানি দেখে। কিন্তু মনটা খুব খারাপ আর মনের মধ্যে একটা ভয় ভয় কাজ করছিল, সেজন্য আর ভিডিও করতে পারিনি। সারাক্ষণ শুধু টেনশান ছিল, পানি জানি ঘরের ভিতরে ঢুকে যায়নি। তবু আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছে এটাও আল্লাহর দরবারে শুকরিয়া হাজার হাজার। যেভাবে পানি বাড়তেছিল আমরা তো মনে করছি আমাদের ঘরের ভিতরে পানি ঢুকে যাবে, যাক আল্লাহর ইচ্ছা। আল্লাহ আমাদেরকে অনেক অনেক সাহায্য করেছেন। আর আমি রাত্রে হইলে ঘুম যাইতে পারিনি, কারণ শুধু এটাই টেনশান আমার, না জানি রাত্রের ভিতরে আমাদের ঘরে পানি ঢুকে যায়, সেটাই চিন্তা ছিল আর ভয় ছিল মনের ভিতরে। তো এখানে হচ্ছে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে রেখে দিলাম বালতির মধ্যে, এখন বৃষ্টি হইতেছে। আর এদিকটা দুপুরের জন্য রান্নাবান্না বসিয়ে দিলাম। তো রান্নাবান্না আজকে বেশি কিছুই করব না, আজকে এখানে রান্না করব কচুর মুখি দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব, আর সাথে কাতলা মাছ ভাজি করব, এটাই করব আর কিছুই করব না। কারণ আজকে অনেক কাজের ঝামেলা ছিল তাই অল্প কিছু হালকাভাবে রান্না করলাম। রান্নাটা বসিয়ে অফ ক্যামেরা আরও অনেক কাজ করলাম, সেটা আর ভিডিওতে তুলতে পারলাম না কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।